নমস্কার, আমি সুকান্ত শাস্ত্রী। আমার ইউটিউব চ্যানেল সুকান্ত শাস্ত্রীতে আপনাদের সকলকে জানাই স্বাগত। আমার আজকের গবেষণার বিষয় এম নামের মানুষদের জীবনে 11 নভেম্বর রাত্রি 8:10 দুঃখ ভুলে সুখের সাগরে ভাসবে। হ্যাঁ, ঠিকই ধরেছেন, আজকের এই ভিডিওয়ে আমি সেই সমস্ত মানুষদের কথা জানাবো যাদের নাম বাংলায় ম দিয়ে এবং ইংরাজি বর্ণমালার এম দিয়ে, তাদের আমি বলবো। বন্ধু, 11 নভেম্বর রাত্রি 8:10 আপনাদের জীবনে আসছে বিরাট সাফল্য। আপনারা দুঃখের সাগরে যে ডুবে আছেন, সেই সুখের সাগরে ডুবে উঠে আপনি সুখের সাগরে ভাসবেন। কীভাবে সুখ আসবে আপনার জীবনে তা জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। তার আগে বলি, আমার এই ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করুন, যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায়। আসুন, এবার আমি বিস্তারিত ফলাদেশে প্রবেশ করি। আপনার নাম যদি ইংরাজি বর্ণমালার এম দিয়ে হয় এবং বাংলার ম দিয়ে, তাহলে আপনি নিশ্চিত আপনার জীবনে বিরাট একটা সাফল্য আনছেন স্বয়ং দৈত্যগুরু শুক্রাচার্য। কারণ 11 নভেম্বর রাত্রি 8:10 দৈত্যগুরু শুক্রাচার্যের আশীর্বাদে আপনি যদি এম নামের মানুষ হন, আপনি দুঃখ ভুলে সুখের সাগরে ভাসবেন। আপনার জীবনে আসবে কর্মের উন্নতি, কারণ শুক্র প্রবেশ করবে তুলা থেকে বৃশ্চিকে। বৃশ্চিকে শুক্র প্রবেশ করার ফলে আপনার জীবনে আনবে সুখ, আপনার জীবনে আনবে সমৃদ্ধি, আপনার জীবনে আনবে একাধিক সুযোগ। যেহেতু এম নামের মানুষ এবং ম নামের মানুষেরা সাধারণভাবে সিংহ রাশি হয়, আর আপনার সিংহ রাশি চতুর্থ স্থানে শুক্রের অবস্থান বিরাট সাফল্য যোগ বয়ে আনবে এম নামের মানুষ ম নামের মানুষদের জীবনে। আপনার চতুর্থ স্থানে শুক্র প্রদান করবে সাংসারিক সুখ, প্রদান করবে গৃহ সুখ, প্রদান করবে পারিবারিক সুখ। সবচেয়ে বড় কথা, আপনার মা বা মাতৃস্থানীয় কারুর অবশ্যই স্নেহ লাভ করবেন, মায়ের শারীরিক সুস্থতা আসবে, মাতৃস্থানীয় সম্পর্কের উন্নতি হবে যদি আপনি অবশ্যই এম নামের মানুষ হন, বাংলার ম দিয়ে নাম হন। এছাড়া আপনার জীবনে দৈত্যগুরু শুক্রাচার্যের আশীর্বাদে আপনার অবশ্যই ক্রয় করার ক্ষমতা বাড়বে, আপনি গাড়ি বাড়ি বিরাট সম্পদ আপনার হস্তগত হবে। সুতরাং এম নামের মানুষরে দুঃখ ভুলে সুখের সাগরে ভাসার একটা বিরাট সময় করে দেবে এই এই দৈত্যগুরু শুক্রাচার্য 11 নভেম্বর। 11 নভেম্বর থেকে 5ই ডিসেম্বর পর্যন্ত বৃশ্চিকে অবস্থান করার ফলে দৈত্যগুরু শুক্রাচার্য আপনার মধ্যে নিয়ে আসবেন অবশ্যই ভালোবাসা, আপনার মধ্যে নিয়ে আসবেন অবশ্যই বিবাহ যোগ। সুতরাং এই সময়ের মধ্যে আপনি যদি এম নামের মানুষ হন, বাংলায় আপনার নাম যদি হয় ম, তাহলে আপনি অবশ্যই আপনার কাঙ্ক্ষিত নারী বা পুরুষের সঙ্গে বিবাহ করার সুযোগ পেয়ে যাবেন, আপনার শুভ প্রেমযোগ আসবে। এছাড়া আপনার বন্ধুরা আপনার ভাগ্যের উন্নতিতে যথেষ্ট সহায়ক হবে। এছাড়া আরও যেদিক দিয়ে সৌভাগ্য আসবে, আপনার কর্মজীবনের সাফল্য, আপনার পারিবারিক জীবনের শ্রীবৃদ্ধি, আপনার আর্থিক দিক দিয়ে সৌভাগ্য আপনার জীবনকে সমৃদ্ধির নতুন দৃষ্টিকোণ দেবে। আপনি যদি এম নামের মানুষ হন এবং বাংলায় আপনার নাম যদি ম দিয়ে হয়। এছাড়াও 11 নভেম্বর রাত্রি 8:10 আপনার জীবন সম্পূর্ণরূপে বদলে দেবে দৈত্যগুরু শুক্রাচার্য। 11 নভেম্বর থেকে 5ই ডিসেম্বর পর্যন্ত শুক্রাচার্যের আশীর্বাদে সুখ কাকে বলে আপনি জানবেন। শুধু আর্থিক সুখ নয়, শুধু কর্মের সুখ নয়, পারিবারিক জীবনেও সুখ আপনি লাভ করবেন। আর্থিক দিক দিয়ে সমৃদ্ধি আসবে, দুহাত ভরে উপার্জনের সুযোগ পাবেন। কর্মের দিক দিয়েও সমৃদ্ধি আসবে, আপনি বিরাট কর্মখ্যাতি অর্জন করবেন। এছাড়া আসবে আপনার পারিবারিক জীবনের শুভ দিন। সুতরাং বোঝাই যাচ্ছে দৈত্যগুরু শুক্রাচার্যের আশীর্বাদে এম নামের মানুষ এবং যাদের নাম ম দিয়ে, তাদের জীবনে একটা মহা সমৃদ্ধশালী যোগ আসছে, আর যে যোগে ভর দিয়ে আপনি আগামী দিনে বিরাট সাফল্যের মুখ দেখতে পাবেন। আগামী দিন আপনার হাতের মুঠোয় থাকবে, আপনাকে অবশ্যই সকলে একটা সম্মান জানাতে বাধ্য হবে এবং আপনার জীবনে বিশেষ দিক উন্মোচিত হবে যার জন্য লোকে আপনাকে যথেষ্ট খ্যাতি করবে। এছাড়া সমাজের বুকে প্রত্যেকটা ক্ষেত্রে আপনার জনপ্রিয়তা বৃদ্ধি পাবে, আপনার জীবনে অবশ্যই একটা সুউচ্চ গতিতে উন্নতির খবর আপনি নিত্যদিন পেতেই থাকবেন।
সুতরাং দৈত্যগুরু শুক্রাচার্য এম নামের মানুষ এবং যাদের নাম ম দিয়ে সেই মানুষদের জীবনে একটা বিরাট আশীর্বাদ যোগ দিয়ে আসছে। এই আশীর্বাদ যোগের প্রভাবে আপনাদের জীবনে এম নামের মানুষ সমস্ত জীবনযাত্রাই পাল্টে যাবে। আপনি প্রকৃত সুখ কাকে বলে এইবার জানতে পারবেন। তাই বলি যদি ভিডিও ভালো লাগে এম নামের মানুষ ম নামের মানুষেরা ভিডিওটিকে আরও বেশি শেয়ার করে দেবেন। আপনি কিছু কমেন্ট অবশ্যই করবেন এবং ছোটো করে একটা লাইক দেবেন। আবার বলি আমার ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করুন, যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আমার কাছে গিয়ে পৌঁছায়। এটুকু জানাই, রিসার্চ করলে নমস্কার, ধন্যবাদ।